ফার্স্ট অফ অল সবাইকে একটা কথা বলি, সেটা হলো ফেথফুল টাচের চ্যানেলে ভিডিও কই ভিডিও কই, ভিডিও আসছে না আসছে না। সো ফাইনালি ফেথফুল টাচের চ্যানেলে একটা ভিডিও আসছে, যদিও সেই ভিডিওটা ফেথফুল টাচের চ্যানেলে সচরাচর দেখা যায় না। এবং তোমরাও যারা ডেলি ব্লগার তোমরা জানো যে ফেথফুল টাচের চ্যানেলে বিগত 5-6 মাস ধরে কিন্তু ভিডিও সংখ্যা একদম কমে গেছে। আর কী বেড়ে গেছে সেটা হচ্ছে ওই শর্টস, এই সবগুলো বেড়ে গেছে। তার কারণ কি তোমরা যথার্থ অনেকেই জানো, আর যারা জানো না তার জন্য তো আমি আছি, আমি বলে দিচ্ছি। সেটা হলো যে বিগত 4-5 মাস ধরে মায়ের সাথে যে লড়াইটা, তো সেই লড়াই এবং যাই হোক মানে তার মধ্যেই আমার বিবাহ সম্পন্ন হওয়া, এই যে ব্যাপারগুলো করতে করতে মানে এতটা টাইম কেটে গেছে। আর আমার শরীরও কন্ডিশন ভালো ছিল না, মানসিকও সেরকম একটা ইয়ে ছিল না, বুঝতেই পারছো চাপ ছিল। যাই হোক ওসব বাদ দাও, এসব কেটে গেছে, হয়ে গেছে, আমিও এখন ফিট। তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটা গৃহপ্রবেশে, বুঝলে। যাই হোক কষ্ট মানে ওখানে গিয়ে কী কী করেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। তোমরা আগে ওই ভিডিওটা দেখে এসো, এটা আমি পরে শ্যুট করছি ইন্ট্রোটা, ইয়েস সেটা বুঝতেই পারছো, বাড়িতে শ্যুট করছি। তো তোমরা ভিডিওটা দেখো, ওখানে আমরা কী কী করেছি, মজা যেইটুকু ক্লিপ তুলেছি সেটুকু দেখো, এনজয় করো, ঠিক আছে। বাট ফেটফুল টাচের চ্যানেলে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, এইটুকু তোমাদের কিন্তু কথা দিচ্ছি। তো চলো ভিডিওটা এনজয় করো, তারপরে ফেরত আসছি। আমরা চলে গিয়েছিলাম সেই জায়গায় যেখানে গৃহপ্রবেশ হবে, দেখতে পাচ্ছ তার প্রস্তুতি গৃহপ্রবেশের। এই হচ্ছে দরজা, দরজা থেকে ঢুকেই কার্পেট, সাথে সিঁড়ি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সাথে দেখতে পাচ্ছ মহাশক্তি শিব বিরাজমান। তো এইখানেই গৃহপ্রবেশে গিয়েছিলাম। হ্যাঁ ইয়েস, এটাই আমার শ্বশুরবাড়ি, নতুন করে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। জানলাতেও ফুল দিয়ে, সব জায়গায় ফুল দিয়ে, পুরো একদম চারিদিকে ফুলের গন্ধ। তো এই ঠাকুরমশাই হোম করার জন্য রেডি হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ঠাকুরমশাই হোম করবে বলে পুরো মন্ত্র ফন্ত্র পড়ে ভুং ফাং করে পুরো আগুন জ্বালিয়ে দিল, দেখতে পাচ্ছ। বাপ রে বাপ, সে আগুনের ঝলকা কি গরম, কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো গাইস। তোমরা যখন ঘরে বসে দেখছো তখন তো তোমরা বুঝতেই পারবে না, ধরতেই। সো ভিডিওটা তোমরা এনজয় করছো, কী ব্যাপার, কে চলে এসছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর মানে আমার শ্বশুর বাড়ির কিন্তু গৃহপ্রবেশ ছিল, তাই তো? ইয়েস। তো তোমরা ভিডিওটা দেখছো, কেমন লাগছে বলো? ভালো লাগছে নিশ্চয়ই। আর তোমার কিছু বলার আছে এখন? না, আমার বাড়ির গৃহপ্রবেশ ছিল, সবাই মিলে দেখো, এনজয় করো, মজা করো। একদম দেখো মজা করো, শেষে আমরা ফিরে আসছি আবার। ওম নমস্তভ্যং বিরমাক্ষ নমস্তে দিব্যচক্ষুষ নমো পিনাক সর্বজ্যোতিষ্ঠ বৈ নমো নমো দুরাপ্রনাথায় ভূতনং পদয় নমো নমো শ্রীবায়ো শান্তায়ো করুণত্রয়ী সবে নিবেদয় বিচত্বরং তং কোটি পরমেশ্বর ওম বিশ্বেশ্বরায় স্বাহা ওম অস্তি কস্য মুনি মাতা ভগিনী বাসুকীর্তন চরিতকার মুনি বিচত্বরং তং কোটি পরমেশ্বর ওম দক্ষিণাকালিকা স্বাহা ओम महीशग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य এই হচ্ছে সত্যনারায়ণের সিন্নি। সিন্নিটা একদম মেখে রেডি, তোমরা দেখতেই পারছ। চলো এবার সিন্নি ফল প্রসাদ ঝপা ঝপ সব কিন্তু আমরা খাবো, তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি। দেখো কি কি আছে, দেখো এত ফল, কাঁঠাল ঠাল ঠাল ঠাল। এই হচ্ছে শিরনি, সাথে ছিল আম। একটা জিনিস আছে পরে দেখাবো, এই যে যাই হোক পরে দেখাচ্ছি।
আচ্ছা ইন্ট্রোডিউস, সবাই নিজের ইন্ট্রোডিউস নিজে করো। ইন্ট্রোডিউস হচ্ছে স্মাইল। আচ্ছা গরমটা কেমন? কেমন ঠান্ডা লাগছে? ও আচ্ছা, ওই তো ঠান্ডা জোরে জোরে পড়ছে, মাসি বলো। মাসি তো হাসছে, বলো মহিলাদি এত তার জন্য এত হাসছিলে? সহ্য করতে পারছি না, আচ্ছা এই হচ্ছে বাড়ির মালিক, কালো জামা কালো প্যান্ট, ভীষণ মজা হলো, জল পড়ছে তো, ঘাম পড়ছে না, জল পড়ছে, জল পড়ছে, বিশাল নাচানাচি করেছি, ঠিক আছে, এই প্রচুর পরিমাণে করেছে নাচানাচি, ঠিক আছে, জামাই খুলে দিয়েছে ওই জন্য। বাবু আর কি খাবে বলো, আর কি খাবে, খিদে পেয়েছে, আর কিছু খাবে, পেট ভরে গেল, বলো ছোটু যাও, আমাদের মুকেশ দা দেখতে পাচ্ছেন, মুকেশ আম্বানি আমাদের খুবই ভালো লাগছে, এই বাপুর নতুন একটা ছেলে এইভাবে কেটে কুটে কষ্ট করে দাঁড়িয়েছে, আজকে গৃহপ্রবেশ বাড়ি, আমার খুব ভালো লাগলো, বাপুর ভালো যেন আমাদের কাছ থেকে খুবই ভোগটা খেলাম, ভোগটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা কারণ আছে, সাড়ে আটটা বাজে আমার বাড়ি যেতে হবে, আজকেই যেতে হবে, আজকেই যেতে হবে, বাবা কাউকে কথা দেওয়া আছে নাকি? না কথা দেওয়া আছে, প্লেন আমি প্লেন ভাড়া করে দিয়েছি, প্লেন হেলিকপ্টার আছে, হেলিকপ্টার করে যাবো, কিন্তু বাইরে ড্রেসটা কিন্তু হেভি, স্পেশালি এই যে জুতো, আজকে যা টেম্পারেচারটাকে টেম্পারেচার হিসাবে, ও বুটটা কেন এই আমার মতো খালি পায়ে ঘোরা? একটা মেসেজ দিয়েছে আমাদের মিস্টার সঞ্জীব স্যার, খুব সেলু বাটার, মানে আপনি স্যার আপনি বলতে পারছেন নি আসতে পারছেন, এত যে কাজে ব্যস্ত, মানে আর কি বলবো, সাবজেক্টটা বলতে পারছি কিন্তু ব্যস্ত আছে, কিন্তু খুবই ব্যস্ত, কিন্তু কি বলবো, সঞ্জীব স্যার আই এম ইউ রাকেশ উমেশ আর এই হয়েছে আমাদের পুজো, আর এই সব খাওয়া দাওয়ার আয়োজন, এই খাওয়া দাওয়া খেয়ে বলছিল কোনটা সব থেকে ভালো লেগেছে? আমার সব থেকে ভালো লাগলো এখানে যে আমরা সব একসাথে এসেছি, একটা সবসময় তো মানুষকে এই সুযোগটা পাওয়া যায় না একসাথে হওয়া, গল্প করা, ঠিক আছে, তো এই সুযোগে আমরা এসেছি, একটা গল্প করলাম, একটা অনুষ্ঠান হবে, সঞ্জীব সেনকে বা তো চলো, এই হচ্ছে খাওয়ার দাওয়ার, দেখতে পাচ্ছ ভিডিওর শেষে আর কি বলবো, আর একজন খেয়ে দে হাঁপিয়ে গেছে গরমে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের ওখানে কিন্তু মানে খুব ভালো মজা করেছি, হ্যাঁ একটু গরমটা বেশি ছিল আমাকে দেখেও বুঝতে পারছিলে, বাট ওভারঅল কিন্তু কেমন লাগলো, আর বাড়িটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি, দোতলাটা এখনো হবে, সেই জন্য রংটা ইনকমপ্লিট রাখা হয়েছে, রং হবে, ডেকোরেশন এখনো কিছু বাকি আছে, কিন্তু দোতলাটার জন্য আটকে গেছে, দোতলাটা কমপ্লিট হলে তারপরে আবার পুরোটা হবে, একদম, তো চলো সেই ভিডিও তোমাদেরকে দেব, তো এই ছিল ভিডিওটা, আশা করি এনজয় করেছো, এই ছোট্ট মেয়েটা একটা প্রচেষ্টা, ওর একার নয় আরও অনেকই ফ্যামিলি মেম্বাররা ছিল, তোমরা ভিডিওতে দেখেছো অলরেডি, তো যাই হোক সবারই প্রচেষ্টায় একটা জিনিস তৈরি হয়, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাই হোক ভালো থেকো সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি ফেথফুল টাচের চ্যানেলে ভিডিও আসছে, তাই তো? টাটা টাটা।